আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনাদের চোখের সামনে সাংহাইয়ের একটি রাস্তার ছবি এখানে দেখুন মানুষের পোশাক কেমন কোনো একজন জ্ঞানী ব্যক্তি যদি বলে যে এখানে যে পোশাক পরে মেয়েগুলো ঘুরে বেড়াচ্ছে সেই পোশাকগুলো সঠিক নয় এবং এগুলো মানা যায় না এগুলা পড়তে তাদেরকে নিষেধ করা হবে নিষেধ করতে হবে এবং সত্যি সত্যি যদি সে নিষেধ পরে বসে তাহলে আপনি কি করবে আপনি কি ধরে নেবেন যে এই জ্ঞানী ব্যক্তি যে বলেছে এটি শুধুমাত্র এই সাংহাইয়ের এই রাস্তায় যারা আছে শুধু তাদের জন্য প্রযোজ্য এই কথাটি এই নিষেধাজ্ঞাটি বা তার এই যে ঘৃণা এই পোশাকটির প্রতি এটি কি শুধুমাত্র এই সাংহাইয়ের রাস্তার এই অংশটিতে যে কটি মেয়ে দাঁড়িয়ে আছে বা চলাফেরা করছে তাদের জন্য প্রযোজ্য অবশ্যই না এটা একটি শাশ্বত রূপ আছে এটি সবার জন্য প্রযোজ্য সর্বকালে সর্বযুগে সর্বস্থানে স্থান কাল পাত্রের ভেদাভেদ শূন্যতা নিয়ে এই কথাটি প্রযোজ্য হবে আশা করি এটাতে আপনারা সবাই একমত হবে যে একমত হবে না তাকে আবার প্রাইমারি স্কুলে পাঠিয়ে দিতে হবে সাথে এ যুগের কেষ্ট ঠাকুর সজল রোশনকেও প্রাইমারি স্কুলে পাঠাতে হবে কেননা তিনি কোরআন সম্পর্কে যে সমস্ত কথা বলছেন হাদিস সম্পর্কে যে সমস্ত কথা বলছেন সেগুলো ওই ব্যক্তির কথার মতো যে ব্যক্তি মনে করে যে সাংহাইয়ের এই স্ট্রিটের মেয়েদের জন্যই প্রযোজ্য হবে ওই জ্ঞানী লোকটির কথা যেখানে বলা হয়েছে যে এরকম অর্ধনগ্ন পোশাক পরে মেয়েরা যেন রাস্তায় না বেরোয় বেশ কয়েকজন স্কলার নবী যা দেয় গ্রহণ করো আর যা নিতে পালন করেন তা থেকে বিরত থাকো সুরা হাসরের সাত নং আয়াতের বিশেষকে শরীয়তের বিধান হিসাবে হাদিস পালনের ভিত্তি হিসাবে উপস্থাপন করেন সুরা হাসরের ছয় এবং সাত নং আয়াতের বঙ্গানুবাদ পড়লে স্কুলের বাচ্চারাও বুঝবে যে এই আয়াতে মদিনার কোনো এক অমুসলিম গোত্র যাদের সাথে মুসলমানদের যুদ্ধ করতে হয়নি তাদের কাছ থেকে প্রাপ্ত সম্পদ বন্টন সম্পর্কে বলা হয়েছে যে সম্পদ অর্থাৎ সে জানিতে তবে তা থেকে বিরত থাকো এই আয়াতাংশকে হাদিস পালনের যুক্তি হিসেবে উপস্থাপন করা আন্দারা হাইকোর্ট দেখানো বা ছেলে ভুলানো কোনো কাউন্টার লজিক দরকার নেই আপনি আপনার হাতের কাছের কোরআন শরীফ খুলে দেখুন পুরস্কার বুঝবেন হ্যাঁ আমার হাতের কাছের কোরআন শরীফ খুলে আমি দেখেছি এবং পরিষ্কার বুঝেছি সজল যা বুঝিয়েছে ঠিক তার উল্টোটি স্কলাররা যা বলেছেন তার সাথে আমি একমত হচ্ছি আয়াতটি এখানে আপনাদের সামনে তুলে ধরা হলো সোরা হাসরে ছয় এবং সাত নম্বর আয়াত এ আয়াত দুটিতে মদিনার উপকণ্ঠে ইহুদিদের কোনো এক গোত্রের সম্পদ এবং তা বন্টনের বিষয়টি একটি প্রেক্ষাপট মাত্র ওই সম্পদ বন্টনের পরিপ্রেক্ষিতে আল্লাপাক নির্দেশ দিচ্ছেন যা রাসুল যা বলেন তা তোমরা বিরত প্রাইমারি স্কুলের বাচ্চাদের মতো ধরে নিচ্ছে যে আল্লাহর এই আদেশ শুধুমাত্র ওই প্রেক্ষাপটের মধ্যেই সীমিত থাকবে অন্য কোথাও প্রযোজ্য হবে না কিন্তু আসলে তো ব্যাপারটা তা নয় আল্লাহর আদেশ চিরন্তন সর্বকালে সর্বজনের জন্য সর্বতভাবে প্রযোজ্য অনুরূপ পরিস্থিতি যখনই সৃষ্টি হবে রাসুলের আদেশ নিষেধ মানার যখনই দরকার হবে তখনই এই আয়াত সেখানে প্রযোজ্য হবে কোনোভাবে এর অন্যথা করা যাবে না আল্লাহর আয়াত আল্লাহর আদেশ চিরন্তন রাসুলকে মানতে হবে রাসুল যা বলেন তা মেনে নিতে হবে রাসুল যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকতে হবে প্রতিটি মমিন মুসলমানকে প্রতিটি মমিনা নারীকে কেউ যদি এর বিরোধিতা করে তাহলে সে স্পষ্টত কোরআনের এই আয়াতের বিরোধিতা করল এ ব্যাপারে কারো কোনো সন্দেহ থাকলে তিনি যেন সুরু আহজাবের ছত্রিশ নম্বর আয়াতটি দেখেন আল্লাহ এবং আল্লাহর রসুল যদি কোনো ব্যাপারে কোনো ফায়সালা দেন তাহলে তা মান্য করা প্রত্যেক মোমেন মোমেনার জন্য অবশ্য কর্তব্য তাদের নিজেদের ব্যাপারেও অন্য কোন সিদ্ধান্ত নেয়ার ইতিহার তাদের থাকবে না প্রেক্ষাপট যাই হোক না কেন যে প্রেক্ষাপটে যে কোনো আদেশ আল্লাপাক দিয়ে থাকেন না কেন সেই আদেশ সর্বকালের জন্য সর্বত্র সর্বজনের জন্য অবশ্য পালনীয় এই সোজা কথাটা যারা না বুঝবে তাদের শিক্ষা অসম্পূর্ণ বিধায় তাদেরকে আবার নতুন করে প্রাইমারি স্কুলে পাঠিয়ে দেওয়া যেতে পারে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ এখনো সময় আছে আল্লা নবীর নাম এখনো সময় আছে আল্লাহ নবীর নাম নবীর নাম